ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। নবীনগরে হযরত দয়াল বাবা বারেকশাহ রহমাতুল্লাহি আলাইহির 56তম বার্ষিক অরুষে বাউল গানের আসর। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে কলিযুগে বাকি বিল্লা ফানাফিল্লা মজ্জুল কুলে শিরোমণি হযরত দয়াল বাবা আব্দুল বারেক শাহ রহমাতুল্লাহ আলাইহির 56তম ভক্ত ও আশিকান সম্মেলন উপলক্ষে বাউল গান অনুষ্ঠিত হয়েছে। 24 ডিসেম্বর শনিবার সারা রাতব্যাপী বাউল গান অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী জহির পাগলা বনাম খাদিজা ভান্ডারী গান পরিবেশন করেন। সারা রাতব্যাপী বাউল জলসায় গানে গানে ভক্তবৃন্দদেরকে সুর নৃত্য ও ছন্দে এবং পাল্টাপাল্টি প্রশ্ন যুদ্ধে ভাব ও প্রেমের মূর্ছনায় ভক্ত আশিকানদের মাতিয়ে রাখেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পীরা। অরুষ উপলক্ষে স্থানীয় ভক্তবৃন্দ আশিকান সহ ভক্তবৃন্দরা দূর দূরান্ত থেকে দলে দলে আসেন বারেকশাহ অরুষে, যেন এক মিলন মেলা জমে ওঠে। এবং অরুষ উপলক্ষে দোকানিরা বিভিন্ন রকমের দোকানপাটের পসরা সাজিয়ে বসেন। উপস্থাপনায় ছিলেন শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সাবেক 4 বারের নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ, সেটু কেরানি ও শিপন আহমেদ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মিজানুর রহমান স্বপন, অরুষ পরিচালনা কমিটির ক্যাশিয়ার মোহাম্মদ বাচ্চু মিয়া ওরফে মেজর বাচ্চু, সৌদি আরব প্রবাসী আব্দুল হক মিয়া, মোহাম্মদ বাচ্চু মিয়া, রয়্যাল খান, ভিখারি মনির ভান্ডারী, বুলবুল মিয়া, মোহাম্মদ হালিম, সবুজ সরকার, নূর ইসলাম গনি মিয়া সহ আরও অনেকে। বারেকশাহ মাজার পরিচালনা কমিটির সভাপতি মনিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক পায়েল আহমেদ সরকার ও অরুষের উদ্যোক্তা ও বারেকশাহের মামাতো ভাই খোরশেদ আলম সরকার ও লিটন সরকার শান্তিপূর্ণভাবে অরুষ মোবারক সকলের সহযোগিতায় সম্পূর্ণ হওয়ায় স্থানীয় প্রশাসন সাংবাদিক সহ সকলকে অরুষ কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান। নবীনগর থেকে স্টাফ রিপোর্টার সেলিম রেজার পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।